রে বাবা ঝড় তুলে দেয় নিজের হাদিস এমন কিছু হাদিস দিচ্ছে আজ হয়ে গেলেন এখানে খান তো নাই হাতিস জাল করেছেন এরপরে এখন আপনাদের সামনে নিয়ে আসছে যে তিনি হাদিস জাল করেছেন কোনটা আসেন তারপরে আমরা দেখি এই গেল তাপসে তাবরির যেই তাপসিরটা দিয়েছে তারপরে তারপরে হাদিস জাল এবার হাদিস জালের ঘটনা নিয়ে আসি

সাহেবের পিছনে সোরা ফাতে পড়তে হবে না বাকি লাস্টে হাতির কিতাব যে হাদিস রয়েছে সে হাদিসের ব্যাখ্যা আমরা রসল্লা এই দেখেন পেয়ে গেছি হাদিস জাল করা এবার পেয়েছি হাদিস জাল করা দাঁড়ান একটু ভালো করে শুনবেন উনি বলছেন যে লাস সলাত আলিম আল্লাম একরাবি ফাতে তিল কিতাব এই আমাদের দলিটাই খনন করছেন কীভাবে বলছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ রসুলের দিকে করেছে কথাটা শুনেন আল্লাহ বলেছেন খণ্ডন করছেন এবার ভালো করে শুনেন বারবার আপনারা অডিও ভিডিওটি আপনারা শুনবেন যে হাদিস জাল কিভাবে করছে দেখেন আসেন আসেন একটু জাল কই গেল আচ্ছা চলে এসেছে আপনারা শোনেন বারবার শুনবেন যে হাদিস জাল করেছে কিভাবে রসুলের নামে হাদিস জাল করেছে দেখেন

তিনি এটা ব্যাখ্যা করেছেন নওজ বিল্লা জালিক নৌজবিল্লাহ ইমাম আহমেদ বিন হাম্বল রহমান্লাহর কলকে আল্লাহ রসুল নামে চালিয়ে দিচ্ছে আউজ বিল্লাহ মাজ আল্লাফেরুল্লাহ এটা ইমাম আহমেদ বিন হাম্বলের কল তিনি বললেন যে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল ব্যাখ্যা করেছেন নাউজবিল্লা বিল্লাহ এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাই যে তিন মিটি খুলবেন তিনশো তেরো নম্বর হাদিস তিনশো তে হাদিস খুলবেন ইমাম তিরমিজি হাদিস আসা পরে যে কমেন্টারি ব্যাখ্যা করেছে ইমাম তিরমিজি নিজের যে ব্যাখ্যাটা করেছে যে পোষণ করেছে ওখানে তিনি নিয়ে এসেছেন যে ইমাম আহমেদ বিন হাম্বাল তিনি এই কথা বলছেন যে কিতাব যে ব্যক্তি সুরাতুল ফাতে পাঠ করলো না তার নামাজ হলো না এটা একাকি নামাজিদের জন্য এটা আল্লাহ রসুল বলে নাই এটা আল্লাহ রসুল বলে নাই এটা আল্লাহ রসুল বলে নাই যেটা একাকি নামাজের জন্য এটা বলেছে ইমাম আহমেদ বিন হাম মহল্লা আহমেদ বিন হাম্বল রহমুল্লার কথাকে তিনি আল্লাহ রসুল্লের হাদিস বলে চালিয়ে দিলেন বলে আল্লাহ রসুল নিজে ব্যাখ্যা করেছেন নজরুলামিন জালিক আস্তাক ফিরুল্লাহ আপনার শোনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন আপনার দেখেন তিনশো তেরো নম্বর হাদিস ক্রমিক নম্বর কিছুটা পরিবর্তন হতে পারে তিনশো এগারো তিনশো বারো তিনশো তেরো এই তিনটে হাদিসের আপনারা ইমন তিরমিজি ব্যাখ্যা দেখেন এবং আহমেদ বিন হাম্বল বলেছেন আর ইমন তিরমিজি নকল করেছেন আপনাদের একটু দেখাই আপনারা বুঝতে পারবেন তারপরে আপনাদেরকে জবাব ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ দেখাবো এটা যে ইমাম তিরমিজি রহমহল্লার কল মানে ইমাম তিরমিজি যে এটা আল্লাহর রসুল্লাহ হাদিস না এটা যে ইমাম আহমেদ বিন কল আপনাদের আমরা দেখাই একটু দেখাই দেখুন আমি মাত্র শামলা সামলা থেকে খুলেছি এটা সোনান তিরমিজি আপনারা দেখছেন আমি একটু লাইটটাকে বৃদ্ধি করে দিই আছে দেখেন সোনান তিরমিজি সোনান তিরমিজি তিনশো তেরো নম্বর হাদিস এইখানে এই এই ইবারটা পড়েছে দেখেন ইমাম আহমেদ বিন হাম্বল ফাকা আলা তারপর তিনি বর্ণনা করছেন দেখেন নাবি ইমাম আহমেদ বিন হাম্বাল তিনি বর্ণনা করছেন যে নাবি সাল্লাহ সাল্লাম লা সাল্লাত আলী মাল্লাম ইকরবি ফাতেতিল কিতাব ইজা কানা হাদাহু ইজা কানা হাদাহু এটা কার কল এটা ইমাম আহমেদ বিন হাম্বেলের কল আমরা আপনাদেরকে দেখালাম ইমাম আহমেদ বিন হাম্বেলের কল এটা আর তিনি চালিয়ে দিলেন যে বিশ্বনবীর কল বলে আউজ আউজবিল্লা তারপরে দেখেন আপনাদেরকে আরেকটা দেখাই যে কলটা যে এই কলটা যে স্পষ্টভাবে যে আল্লাহ রুসালেন না এটা যে হাদিস নয় এটা জিম আহমেদ বিন হাম্বেলের কল এটা আমি দেখাই আপনাকে তিরমিজি এটা জাস্টিস তাকিউস মানির হাফেজ বাংলাদেশ থেকে প্রকাশ করেছে এখান থেকে আপনাদেরকে দেখাই তিনশো তেরো নম্বর হাদিসের ব্যাখ্যাতে দেখেন এখানে পরিষ্কার বই নিশ্চয় দেখেন যে লাল সাল্লা তালিম আলী ইকরাফি ফাতেল কিতাবের ব্যাখ্যা দিয়েছেন এই মত পোষণ করে ইমাম শাফি ইসাহাক এবং প্রমুখ তবে ইমাম আহমেদ ইবনা হাম্বাল রহমাল্লাহ বলেছেন নবীজির বাণী লা সাল্লাহ তালিম আল্লাহ ইকরফি কিতাব এর উদ্দেশ্য হল যে যখন সে একাকে থাকবে ইমাম আহমেদ বিন হাম্বাল রহমাহুল্লাহ এটা কল যে লাল সাল্লাহ তালিম আল্লাহ ইকরফি ফাতেল কিজা কিতাব ইজা না আহাদাহু যখন মুক্তাদি একাকি থাকবে এটা কার কল ইমাম আহমেদ বিন আহম্বালের কল জাস্টিস তাক উসমানি অনুবাদ থেকে দেখালাম তো আপনারা তারপরে দেখেন যে কিভাবে তারা মিথ্যাচার কিভাবে তারা মিথ্যাচার করছে যে আল্লাহ রসুলের হাদিস নামে চালিয়ে দিচ্ছে কার কথা ইমাম আহমেদ বিন হাম্বুল রহমার কথা আল্লাহ রসুলের হাদিস বলে চালিয়ে দিল আউজিবিল্লা আউজিবিল্লা এখন আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করলে আমাদেরকে বলছে ফিতনাবাজ আপনারা স্পষ্টভাবে দেখেন সুনান তিনি হাদিস নামা তিনশো তেরোতে জাস্টিস তাকুসময়ের থেকে দেখালাম যেটা আহমেদ বিন হাম্বাল রহিমহল্লা তিনি বলেছেন যখন মানে জেলা সাল্লা তালী ইমাল নাম ইকরাবি ফাতেহাতিল কিতাব ইজ একান আহাদাহু এটা আল্লাহ রসুল বলে না এটা হাদিস নয় এটা হাদিস নয় এটা হান্ড্রেড পার্সেন্ট হাদিস চ্যালেঞ্জ করলাম এটা হাদিস প্রমাণ করে দেখাক আমি বললাম ইমা আহম্মদ বিন হাম্বল রহিমল্লার কল এটা চার ইমামের একজন ইমাম একশো চৌষট্টিতে জন্ম দুশো তে মৃত্যু দুশো একচল্লিশ সম্ভবত তিনি আর কল এটা ইমাম তিরমিজি ওটাই নকল করেছে আর তিনি আল্লাহ হাদিস নামে চালিয়ে দিলেন বা এটা আপনাদের এ মানে এটা এটা আপনার মাদ্রাসায় আরবি শিখে আপনারা এই এই কাজের জন্য আপনারা আরবি শিখেছেন যে কোনটা আল্লাহ রসুলের কল কোনটা ইমাম আহমেদ বিন হাম্বলের কল এটা আপনারা বোঝার যোগ্যতা রাখেন না একজন ইমামের কল রসুলের হাদিস নামে চালিয়ে দিচ্ছেন অথচ সেই বুখারে কি তা বলে একশো নয় নম্বর হাদিস স্পষ্ট যে যে কথা বলেনি কেউ যদি আল্লাহ মে চালে দেয় মাখাদু মিনান্নার তার পরিণাম জাহান্নাম অন্তত আপনার সাহেবের এই বিষয়ে একটু তৌবা করা উচিত এবং আমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে ভাই আসলে আপনি ঠিকই ধরেছেন এটা আল্লাহ রসুলের কল নয় এটা ইমাম আহমদের কল আপনি হাদিস জাল করতে ধরা পড়েছেন যদি আপনি শুধু নেন অবশ্যই মানুষকে যেহেতু আপনি ভিডিওর মাধ্যমে বলেছেন আল্লাহ রসুলের কল অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাকে স্বীকার করে বলা দরকার ছিল হবে যে না ভাই আমি যে কথার বলেছি এটা আল্লাহর রসুলের কল বা আল্লাহ রসল্লের ব্যাখ্যা করেছে এটা আল্লাহর রসল্লের ব্যাখ্যা নয় এটা আহমদ ইবন হাম্মাল রাহল্লাহর ব্যাখ্যা এটা আপনাকে প্রকাশ্যে স্বীকার করতে হবে কেন আপনি প্রকাশ্যে আপনি হাজার হাজার মানুষকে টিভি মিডিয়ার সামনে এফ এম এর সামনে আপনি এসে প্রশ্নের উত্তর দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন আজীব হয়ে গেলাম তো সার্বিকভাবে আমরা এই কথা বলতে চাই যে ইমাম সাতুল ফাতেহা পড়তে হবে এই নতুন করে আলোচনা দরকার নেই তার সাথে দলিলগুলো খণ্ডন করলাম আমি জাস্ট তারপরেও যদি বিস্তারিত জানতে চান আমার এই বিষয়ে তিনটে আলোচনা আছে তাহ কী কী মাজলিস মাসালা চার পাঁচ ছয় এই তিনটে দেখেন আমার বি আর রাহুল হোসেন রুহুল আমিন যে আমার একটা ইউটিউব চ্যানেল আমি কিছুদিন আগে খুলেছি ওখানে পেয়ে যাবেন যে তাহ কী কী মাজলিস মশালা চার পাঁচ ছয় তিনটে খণ্ডে আমি আলোচনা করেছি প্রায় চার ঘন্টার উপরে আপনারা এখান থেকে শুনে নিতে পারেন এখানে বিস্তারিত জবাব দিয়েছি এবং আমাদের দলিল আমি পেশ করেছি তবে সর্বোপরি এই কথা আপনাদেরকে মানে সংক্ষিপ্ততে বলতে চাই যে তিনি যে মানকান আল্লাহ ইমামু এই দলিল দিয়েছে হজর জাবির বিন আব্দুল্লাহ থেকে আমরা খণ্ডন করেছি দুই নম্বর তিনি দিয়েছেন যে আবদুল্লিন মাসুদের তাফসের তাবারি থেকে যে তফসিদ দিয়েছে এটাও বাতিল এটা গ্রহণযোগ্য নয় তিন নম্বর তিনি বলেছেন যে এই যে লাসলাতা ফাতে ফাতুল কিতাবের ব্যাখ্যাতে আল্লাহ রসুল বলেছে বলে চালিয়ে দিয়েছে ইজে কান আহাদাহু এটা আল্লাহ রসুলের কল নয় এটা হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বালের কল আলহামদুলিল্লাহ তাই আমরা সুপ্রিয় শ্রোতা মণ্ডলীকে বলবো এই যে মিথ্যা হাদিস স্ত্রী করছে স্পষ্ট হাদিস যে জাল করেছে তার কাছে হাদিস শোনা যায় হাদিস জাল করতো যদি এটা যদি জানা থাকতো কাছে হাদিসই নিত না কথাই শুনতো না তাদের শরীর তোর কোনো জ্ঞান নেওয়া যাবে না স্পষ্ট প্রমাণিত তিনি হাদিস জাল করেছেন আল্লাহ নামে তিনি বলছেন আল্লাহ ব্যাখ্যা করেছে তাই বলে তিনি আল্লাহ কলটাকে ঢুকে দিয়েছে মানে এবং আহমেদের কল ঢুকে দিয়েছে কার নামে আশ্চর্য আল্লাহ রসুলের নামে অন্তত তৌবা করা উচিত আল্লাহ সুবাহর কাছে দোয়াই প্রার্থনা করছি আল্লাহ সুবাহ তাল্লাহ তাকে ইসলাহ তৌফিক দান করো এবং মানুষকে হক কথা বলা তৌফিক দান করো প্রত্যেক মানুষকে এইভাবে সালাতুল ফাতিহা পাঠ করে বিশ্বনবী সলাতের মতো সলাত যেন আমরা আদায় করতে পারি এবং তৌফিক দান করো যত রকমের গোড়ামে আছে সমস্ত গোড়ামি মুক্তভাবে তাকলিদ মুক্ত হয়ে আমাদেরকে বিশ্বনবী সুন্নাথ পুরে অকাট্যভাবে চলা তৌফিক দান করো আল্লাহ হুমা আমিন এ দোয়া এ দাওয়া রেখে আজকে মতো আমরা আলোচনা শেষ করছি পরবর্তী সমাতে তারও হাত বাঁধা ওর একটা ভিডিও তিনি তৈরি করেছেন ওটার অ্যান্টিমেন জব ইনশাল্লাহ আগামীকাল যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আমরা জব নিয়ে আসবো ওখানেও তিনি মিথ্যাচার করেছে আর মিথ্যাচারগুলো আশ্চর্য হয়ে যাবেন ঠিক আছে আজকে দেখলেন যে তিনি কে হাদি জাল করেছে আলোসনাত আমাদের সকলকে ভালো রাখুক আল্লাহমা আমিন ও মা আলাই না ইল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারাকমাতুল্লাহি ওবারকা আতুহু